বন্ধুরা, আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করছি। এটি হচ্ছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ওষুধটির নাম হচ্ছে সেডিল। সেডিল ডায়াজিপাম বিপি 5 মিলিগ্রাম। বন্ধুরা, এই ওষুধটি আপনি হয়তো চিনে থাকবেন। এটি স্কয়ার কোম্পানির একটি প্রোডাক্ট, আর এই ওষুধটি সাধারণত ঘুমের ওষুধ হিসেবেই অনেকে চিনে থাকে। বিষয়টি আসলে তেমন নয়, যে বিষয়টি পরিষ্কার করে যদি বলি, এটি হচ্ছে যে অনেকের বিষণ্ণতা ভোগেন, মানসিক চাপ থাকে, ঘুমাতে পারেন না রাতে, তাদের ক্ষেত্রে চিকিৎসক এটি দিয়ে থাকেন। এটি চিকিৎসকের নির্দেশ অনুযায়ী যদি খাওয়া হয় তাহলে এর সাথে আরও অনেক ওষুধ দিয়ে থাকেন। তো অ্যাভারেজে দেখা যায় যে রোগী সেই মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারে এবং তার ঘুম ভাব থাকে, সে ঘুমাতে পারে। অনেক সময় দেখা যায় যে অপারেশনের কারণে সে ঘুমাতে পারছে না, ব্যথা, অতিমাত্রায় ব্যথা, সে সময়ের ক্ষেত্রেও এই ঘুমের জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এটি ওষুধটি স্কয়ার কোম্পানির একটি প্রোডাক্ট, আর স্কয়ার কোম্পানি ভালো মানের একটি কোম্পানি। তাদের যে ওষুধগুলো রয়েছে মোটামুটি এগুলো বাজারে প্রচলিত এবং অনেকেই এটি নিশ্চিন্তে খেয়ে থাকেন। সেই হিসাবে আমি বলবো যে সিডিল এই ওষুধটি আপনি যদি কখনো প্রেসক্রিপশান করে চিকিৎসক তাহলে খেতে পারেন। আর এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটির পুরো দাম হচ্ছে 340 টাকা। আর আপনি এটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। যদি আপনি এটি কখনো আপনার চিকিৎসক দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সেটি কিনবেন, কিন্তু কেনার পূর্বে অবশ্যই আপনি আপনার রোগের বিষয়টিতে একটু সচেতন হবেন। কারণ হচ্ছে যে এই ওষুধ অতিমাত্রায় খাওয়া কখনোই উচিত নয়, আর চিকিৎসক যেইভাবে খেতে বলবেন সেইভাবেই খাবেন, আর কখনো নিজে কিনে এই ওষুধ খাবেন না যে আমার ঘুম হচ্ছে না তাই আমি ওষুধ কিনে বাজার থেকে খেলাম। বিষয়টি তা কিন্তু নয়, কখনোই আপনি এ ধরনের ওষুধ কিনে খাবেন না। অনেকে রয়েছেন যে এইসব ওষুধ দিয়ে তারা নেশা করে থাকেন, কিন্তু নেশাগ্রস্ত হওয়ার জন্য ওষুধ খাওয়া ঠিক নয়, তাতে স্বাস্থ্যের ঝুঁকি থাকে। আর বন্ধুরা, আমি বলবো যে কোনো ওষুধ যখন আপনি কিনে খাবেন তখন অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। কারণ দেহ আপনার, মন আপনার, আপনার দেহের কোনো ক্ষতি থাকলে বা ক্ষতি হলে সেটি আপনাকেই ভোগ করতে হবে। তাই সচেতন হন, আর ওষুধ কেনার আগে অবশ্যই এর মেয়াদ রয়েছে কিনা সেটিও দেখে কিনবেন। যা হোক বন্ধুরা, আজ আমরা যে ওষুধটি নিয়ে কথা বললাম এটির নাম হচ্ছে সেডিল। এটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। যা হোক বন্ধুরা, আমাদের এই ভিডিও দেখে কখনো আপনি ওষুধ গ্রহণ করবেন না, কারণ আমরা কোনো চিকিৎসক নই, আমরা কোনো ডাক্তার নই। আমরা শুধুই আপনাদেরকে এই ওষুধটি সম্পর্কে একটি সাধারণ ধারণা দিয়ে থাকি। তাই যে কোনো ওষুধ গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেটা সেবন করবেন।